আপনার ঘরের চারিপাশে হয়তো অনেক জিনিস রয়েছে, এদের মধ্যে এক একটি জিনিস এক এক রকমের, তবে কাঁচ অন্য সব জিনিসগুলো থেকে একেবারেই আলাদা। যেমন আপনার ঘরের আলমারির মধ্যে যেসব জিনিসপত্র রয়েছে তা বাইরে থেকে দেখা সম্ভব নয়, কিন্তু কাঁচের তৈরি একুইরিয়ামের মধ্যে থাকা মাছগুলো বাইরে থেকেও স্পষ্ট দেখা যায়। ঘরের দেয়ালের ওপারে কি আছে তা হয়তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু কাঁচের জানালা দিয়ে আমরা বাইরের সব কিছুই দেখতে পাই। আপনি হয়তো প্রতিদিনই এই বিষয়গুলো দেখে আসছেন, কিন্তু কেন এমনটা হয় তা হয়তো এখনো জানা হয়ে ওঠেনি। তাই দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। কাঁচের মধ্য দিয়ে সবকিছুই দেখতে পাওয়া যায়। কাঁচের মধ্য দিয়ে সবকিছু দেখতে পারা এবং অন্যান্য বস্তুর মাধ্যমে তা না পারার মূল পার্থক্য হলো, কাঁচের মধ্য দিয়ে আলো সহজেই প্রবাহিত হতে পারে, যেটা অন্য বস্তুর ক্ষেত্রে সম্ভব নয়। আমরা জানি যে কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন ওই বস্তু থেকে প্রতিফলিত হওয়া আলো আমাদের চোখে এসে পৌঁছায়। যদি মাঝপথে এই আলো কোনো বস্তুতে বাধাপ্রাপ্ত হয়, তবে তখন আর ওই বস্তুটিকে দেখা সম্ভব হয় না। অন্য সব বস্তুতে আলো বাধাপ্রাপ্ত হলেও কাঁচের ক্ষেত্রে সেটি ঘটে না। আর কেন কাঁচের ক্ষেত্রে এমনটি হয় সেটি বুঝতে হলে আমাদেরকে কাঁচের গঠন সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অবস্থা হলো পরমাণু। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর এর চারিদিক জুড়ে বলয়াকারে ঘূর্ণায়মান ইলেকট্রন। যদি পরমাণুকে একটি স্টেডিয়ামের সাথে তুলনা করা হয়, তবে মাঠের মাঝখানে রাখা ছোট্ট একটি বিন্দু হবে নিউক্লিয়াস, এবং এর চারিদিক জুড়ে সাজানো সিটিং রোগুলো হল এক এক জোড়া ইলেকট্রনের ঘূর্ণন ক্ষেত্র। অর্থাৎ পরমাণুর অধিকাংশ জায়গাই ফাঁকা, তাই এর মধ্য দিয়ে খুব সহজেই আলো প্রবাহিত হওয়ার কথা। কিন্তু শুধু কাঁচের ক্ষেত্রেই এমনটি হয়, অন্যান্য পদার্থের ক্ষেত্রে নয়। এর কারণ হলো পরমাণুর চারিপাশে ঘুরতে থাকা ইলেকট্রনগুলো এদিকে ছুটে আসা আলো থেকে শক্তি শোষণ করে এবং কম শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে লাফিয়ে চলে যায়। ফলে বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মি পরমাণুতেই শোষিত হয়ে যায় এবং তা আর আমরা দেখতে পাই না। কিন্তু কাঁচ তৈরি হয় সিলিকন দিয়ে, এবং সিলিকনের গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর ইলেকট্রনগুলোর শক্তি স্তরের দূরত্ব একে অপর থেকে অনেক বেশি। তাই সিলিকন পরমাণুর দিকে কোনো আলোক রশ্মি যখন ছুটে আসে, তখন ইলেকট্রনগুলো সে আলোক রশ্মি শোষণ করে এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে লাফিয়ে যেতে পারে না। ফলে সিলিকনে কোনো আলোক রশ্মি শোষিত হয় না, এবং সম্পূর্ণ আলোক রশ্মিটাই এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায়। আর এজন্যই আপনার চোখে থাকা চশমার ভেতর দিয়ে আপনি বাইরে সব কিছুই দেখতে পান, কিন্তু অন্য বস্তুর ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না। তো কাঁচ সম্পর্কে এই তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।